আদিকাল থেকে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্গভঙ্গি এবং ইশারা ইঙ্গিতের ব্যবহার করত। এই ইশারা ইঙ্গিতের ব্যবহারটি কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন হয়। এরপর যখন লেখার প্রচলন হলো, তখন যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিবর্তন আসে এবং ভাষার ব্যবহার কিছুটা সহজলভ্য হয়ে ওঠে। তবে বিশ্বযুদ্ধে এই যোগাযোগ মাধ্যমের ব্যবহার করা হয় তুমুলভাবে। ঠিক কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করলে বিরোধী দল বুঝবে না, এই চিন্তায় চিন্তায় তৈরি হয়ে যায় একটি অসাধারণ মেশিন। আজ আমরা জানতে পারবো এইরকম মজার এক মেশিন আবিষ্কার সম্পর্কে। গণিতের মজার সব আবিষ্কার হয়েছে যা অবাক করে দিয়েছিল পুরো বিশ্বকে। এইরকম একটি আবিষ্কার হচ্ছে এনিগমা মেশিন। এনিগমা মেশিন হলো একটি বিখ্যাত এনক্রিপশন মেশিন যা জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোডেড বার্তা প্রেরণের জন্য ব্যবহার করেছিল। কোডেড বার্তা প্রেরণের কারণ ছিল যেন তথ্য আদান প্রদানকালে ধরা না পড়ে যেতে হয়। মূলত এই এনিগমা মেশিনটির বিশেষত্ব ছিল তথ্যকে জটিল করে তোলা, যেন তা সহজেই কেউ না পড়তে পারে। বিলিয়ন বিলিয়ন উপায়ে এই মেশিন দ্বারা বার্তাকে জার্মান কোডেড করা হতো এবং এই ভাষা একদমই সহজবোধ্য ছিল না। তবে অ্যালেন টুরিং এবং অন্যান্য গবেষকরা এনিগমা কোডের কিছু দুর্বল দিক খুঁজে বের করে এবং ওই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে একটি বোম্বে মেশিন আবিষ্কার করে ফেলেন। এতে প্রায় জার্মানদের সব ধরনের তথ্যই ফাঁস হয়ে যেত। অনেক বিশেষজ্ঞদের ধারণা, এই এনিগমা মেশিনের তথ্য ফাঁস হওয়াটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের প্রথম কারণ। জার্মানরা যখন জানতে পারে যে তাদের যোগাযোগ মাধ্যম এনিগমা মেশিনের তথ্য আর গোপন থাকছে না, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিখ্যাত গণিতবিদ অ্যালেন টুরিংই মূলত ছিলেন এই এনিগমা মেশিনকে পরাস্ত করার মূল নায়ক। অ্যালেন টুরিংয়ের আইকিউ ছিল 185, যা দ্বারা ওনার বুদ্ধিমত্তার প্রখরতা টের পাওয়া যায়। তবে যাই হোক, গণিতেরই আবিষ্কার বই এনেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নকালীন আইসিটি বইয়ে এনক্রিপশন বা ডিক্রিপশন সম্পর্কে জানতে পেরেছিলাম। মূলত তথ্যকে এইভাবে লুকিয়ে ফেলা এবং পুনরায় লুকায়িত জটিল তথ্যকে সহজ ভাষায় রূপান্তর করার বিষয়টি এই এনিগমা মেশিন থেকেই এসেছিল। এখন আমরা জানব এনক্রিপশন এবং ডিক্রিপশন কাকে বলে। এনক্রিপশন কি? এনক্রিপশন হলো এক ধরনের ডেটা সুরক্ষা, যা দ্বারা তথ্য বা বার্তাকে সুরক্ষিত রাখা হয়। মূলত তথ্য চুরি বা তথ্যকে অন্যজনের কাছে গোপন রাখার জন্যই এই সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়। যদি তথ্যটি আপনি শুধু একজনকে পাঠাতে চান, তবে তথ্যটিকে শুধু ওই ব্যক্তি দেখতে পারবে, নতবা অন্য কেউ তথ্যটি দেখতে পারবে না এবং চেষ্টা করলেও তথ্যটিকে সঠিক এবং বোধগম্য রূপে পাবে না। ডিক্রিপশন কি? যখন কোনো তথ্য বা বার্তা এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং তথ্যটিকে এনক্রিপ্টেড অবস্থায় রিসিভারের নিকট পৌঁছায়, তখন তথ্যটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে হয়, না হয় তথ্যটি বোধগম্য অবস্থায় থাকে না। এরূপ এনক্রিপ্টেড বার্তাগুলোকে পুনরায় প্লেন টেক্সট অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে ডিক্রিপশন বলে। আমাদের দৈনন্দিন জীবনে গণিতের আবিষ্কারগুলো নানাভাবে প্রভাব ফেলে। প্রতিটি আবিষ্কারের পেছনে থাকে যুগের পর যুগের সফলতা। এক আবিষ্কার অন্য আবিষ্কারের উপর বিজয় লাভ করে। এতে শুধু যে আবিষ্কারী বিষয়টা তেমন নয়, আবিষ্কারের পাশাপাশি প্রযুক্তির উন্নয়নও ঘটতে থাকে। আমরা গণিতের এইরকম আরও অজানা মজার সব আবিষ্কার নিয়ে পরবর্তী পাঠে আলোচনা করব এবং মজার সব তথ্য জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।